নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা এখানে ভূগোলের কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে প্রশ্ন, এখানে দেখুন, সৌরদিন অপেক্ষা নক্ষত্র দিন 3 মিনিট 56 সেকেন্ড কম, 3 মিনিট 56 সেকেন্ড বেশি, না 3 মিনিট 52 সেকেন্ড কম? আমাদের এখানে সঠিক উত্তর হবে 3 মিনিট 56 সেকেন্ড কম, অর্থাৎ এটা হবে আমাদের সঠিক উত্তর, 3 মিনিট 56 সেকেন্ড কম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা একবার দেখে নেব। পৃথিবীর একবার পূর্ণ আবর্তন কালকে বলা হয় আহ্নিক গতি, না পরিক্রমণ গতি, না সৌরদিন? পৃথিবীর একবার পূর্ণ আবর্তন কালকে বলা হয় সৌরদিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হলো 15 কোটি কিমি। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, নিয়ত বায়ু এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বাম দিকে বিক্ষিপ্ত হয়? এটা একবারই সহজ। নিয়ত বায়ু এবং সমুদ্র স্রোত সবসময় উত্তর গোলার্ধে ডান দিকে হবে এবং দক্ষিণ গোলার্ধে হবে বাম দিকে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে ডান দিক। পরবর্তী প্রশ্ন দেখুন, কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে কখন? 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ, নাকি 21শে জুন? এটা আমাদের মনে রাখতে হবে যে কর্কটক্রান্তি যে রেখাটা আছে সেটা সবসময় গ্রীষ্মকালের ব্যাপারটা থাকবে কর্কটক্রান্তি রেখার মধ্যে। তাহলে কর্কটক্রান্তি রেখা যখন আমাদের বলা থাকবে তখন সবসময় ডেটটা হবে 21শে জুন। এটা আমাদের উত্তর হবে 21শে জুন। আর যদি মকর সংক্রান্তি বলা হয় তাহলে হবে 22শে ডিসেম্বর। সূর্য কিরণ মকর সংক্রান্তি রেখার উপর লম্বভাবে কখন পড়ে? দেখুন, পরবর্তী প্রশ্নটাই আমাদের মকর সংক্রান্তির উপর আছে। কর্কট সংক্রান্তিতে যদি 21শে জুন হয়, মকর সংক্রান্তিটা হবে 22শে ডিসেম্বর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি, দুটোই আমাদের জানতে হবে, অপসুর এবং অনুসুর। পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি কখন? অনুসুর অবস্থানের দিন হলো 3রা জানুয়ারি। কেন, এটাও একটু মনে রাখার একটা নিয়ম আছে। অনুসুর অবস্থান অর্থাৎ অবস্থানটা হবে অনেকটা কাছে, এবং অপসুর অবস্থানটা হয় দূরে, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, এবং অনুসুরটা হয় 14 কোটি 70 লক্ষ। তাহলে যখন দূরত্বটা যখন কম হবে, 14 কোটি 70 লক্ষ কিলোমিটার হবে, তখন আমাদের 3রা জানুয়ারি হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নেব। সূর্যের আপাত বার্ষিক গতি সীমিত থাকে 23.5 ডিগ্রি উত্তর থেকে 67.5 ডিগ্রি দক্ষিণ। এটা সঠিক উত্তর কোনটা হবে আমরা একবার দেখে নিচ্ছি। সূর্যের আপাত বার্ষিক গতি সীমিত থাকে, এটা সঠিক উত্তর হবে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব। কে প্রমাণ করেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? তিনজনই বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী বলতে পারেন, গ্যালিলিও এবং অ্যারিস্টটল এনারা দার্শনিক ছিলেন, আইনস্টাইন বিজ্ঞানী ছিলেন। গ্যালিলিও, অ্যারিস্টটল নাকি আইনস্টাইন? এটা সঠিক উত্তর হবে গ্যালিলিও। গ্যালিলিও সর্বপ্রথম প্রমাণ করেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সব থেকে বেশি, তারপর যখন আমরা ক্রমশ উত্তর এবং দক্ষিণ দিকে যাই বেগটা কমতে থাকে, এবং সেটা ধীরে ধীরে জিরোতে পৌঁছে যায় যখন আমরা মেরুতে পৌঁছাই। অর্থাৎ নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ হলো 1650 কিমি প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1650 কিমি প্রতি ঘন্টা। পৃথিবীর কক্ষ গোলাকার, উপবৃত্তাকার নাকি আয়তাকার? পৃথিবীর কক্ষ হচ্ছে উপবৃত্তাকার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, উপবৃত্তাকার। জলবিষুব দিন কোনটি? আমাদের দুটোই জানতে হবে, মহাবিষুব এবং জলবিষুব। জলবিষুব দিনটি হচ্ছে যখন বর্ষা যখন চলে যায় সেই সময়টাকে একটা ডেট ধরে সেটাকে জলবিষুব বলা হয়, এবং এটা সঠিক উত্তর হবে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরের সময় বর্ষা বিদায় নেয়, তাই এই দিনটিকে 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব দিন বলা হয়, এবং
মহাবিষুব দিন বলা হয় কোন দিনটিকে? আপনারা নিজে কমেন্ট সেকশনে জানান। মকর সংক্রান্তি দিন কোনটিকে বলা হয়? মকর সংক্রান্তি আমরা এর আগেও একবার বলেছি, মকর সংক্রান্তি দিন হচ্ছে এখানে 21শে মার্চ, 21শে জুন নাকি 22শে ডিসেম্বর। কর্কট সংক্রান্তি হলে হতো 21শে মার্চ, এবং মকর সংক্রান্তি যদি হয় তাহলে হবে 22শে ডিসেম্বর। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক কখন হয়? সব থেকে কম কখন হয়? 3রা জানুয়ারি। এবং দূরত্ব সর্বাধিক কখন হয়? 4ঠা জুলাই। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর, 4ঠা জুলাই। পরবর্তী প্রশ্ন দেখুন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়, এটা একটু আগেই হলো আমাদের, এটা রিপিট হয়েছে, এটা সঠিক উত্তর হবে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হবে 4ঠা জুলাই। ঠিক আছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক কখন হবে? সেটা হচ্ছে আমাদের 4ঠা জুলাই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক গতিবেগ অনুভূত হয় কোথায়? আমরা বললাম পৃথিবীর সর্বাধিক গতিবেগ অনুভূত হয় নিরক্ষরেখায়, এবং সেটা হচ্ছে প্রায় 1650 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং মেরুরেখায় যখন আমরা মেরুতে যাব ক্রমশ, সেটা কমতে কমতে এক সময় জিরো হবে। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে? এটাও আপনারা জানেন, 65.5 ডিগ্রি কোণে হেলানো থাকে। কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? নরওয়ে, নরওয়ের হামারফেস্ট বন্দর, এটাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, এখানে নরওয়ে অপশনটা হবে সঠিক উত্তর। মহাবিষুব, মহাবিষুব কোন দিনটিকে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ, 21শে মার্চ দিনটিকে মহাবিষুব বলা হয়, আর জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। এখানের অধিবর্ষ কোন সাল? যেটাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটা হচ্ছে অধিবর্ষ, এবং শেষে যদি 00 ডিজিট থাকে তাহলে আমরা 400 দিয়ে ভাগ করব। যেমন ধরুন শেষে আপনার এখানে 1900 আছে, এই 1900টাকে যখন আমরা দেখব যে এটা লিপিয়ার বটে কি না, তখন আমরা এটাকে কিন্তু, শেষে যেহেতু 00 ডিজিটটা আছে তাই এটাকে আমরা কিন্তু 400 দিয়ে ভাগ করে দেখে নেব। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখানে আমাদের ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থানের উপর কিছু প্রশ্ন রাখা হয়েছে। নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমারেখার রৈখিক ব্যবধান কত হবে? রৈখিক ব্যবধান হবে 111.3 কিলোমিটার, 111.3 কিলোমিটার, অর্থাৎ এটা হবে আমাদের সঠিক উত্তর, 111.3 কিলোমিটার। আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত? দেখুন, যখন আন্তর্জাতিক তারিখ রেখা আপনি বলবেন, এটা একটা কাল্পনিক রেখা, দিন বাড়া কমাটাকে অ্যাডজাস্ট করার জন্য পূর্ব এবং পশ্চিমে যখন যাওয়া হয়, পূর্বগামী বা পশ্চিমগামী, তখন এটার গুরুত্ব খুব বেশি, এবং এটা একটা কাল্পনিক রেখা, তাই একদমই মাঝ বরাবর, কিন্তু এটাকে আপনার কোনো পূর্ব বা পশ্চিম কিছু বলা চলবে না, এটা শুধু উত্তর হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা শুধু উত্তর হবে 180 ডিগ্রি। কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? এগুলো আমরা ভূগোলের অঙ্ক আছে, অঙ্ক কষে আমরা সহজেই নির্ণয় করতে পারবো, এটা হবে 24 মিনিট। ঠিক আছে, 24 মিনিট হচ্ছে সঠিক উত্তর। কলকাতা এবং এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হচ্ছে 24 মিনিট। একটি জায়গা ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় কত? এটা মনে রাখবেন, সব সময় একটি জায়গা ও তার প্রতিপাদ্য স্থান যদি বলা থাকে তাহলে সময়ের পার্থক্য হবে সব সময় 12 ঘন্টা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 12 ঘন্টা। সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কত? সুমেরুতে ধ্রুবতারার উন্নতি হচ্ছে 90 ডিগ্রি, সুমেরুতে ধ্রুবতারার উন্নতি হচ্ছে 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে চলে যাই, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হল, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য দ্রাঘিমাটি হল আপনারা জানেন 82 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, এটা পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হবে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত? এটাও খুব ইম্পর্টেন্ট, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। ঠিক আছে, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখুন, মূল মধ্যরেখার উপর অবস্থিত কোন স্থানের
প্রতিপাদ স্থান হবে মূল মধ্যরেখার উপর অবস্থিত কোন স্থানের। এখানে আগে আমরা টাইমের ব্যাপারটা বলেছিলাম যে ওটা হবে 12 ঘন্টা, কিন্তু যদি আপনাকে ডিগ্রিতে উত্তর চায় তাহলে কি হবে, মূল মধ্যরেখার উপর অবস্থিত কোন স্থানের প্রতিপাদ স্থান হবে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি, এখানে দেখুন কোনো পূর্ব বা পশ্চিম আমরা বলছি না, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায়। ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায়। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার অবস্থিত উপর অবস্থিত কোন স্থানের প্রতিপাদ স্থান। একই রকমভাবে মূল মধ্যরেখা মানে জিরো, জিরোর অপোজিট যদি 180 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রির অপোজিট কত হবে, এখানে কিন্তু 180 ডিগ্রির অপোজিট হবে 0 ডিগ্রি। একদম সহজ এটা। কলকাতা ও ঢাকার প্রমাণ সময়ের পার্থক্য কত, এটা আমরা সকলেই জানি, কলকাতা এবং ঢাকার প্রমাণ সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট। ঠিক আছে, 30 মিনিট, এখান থেকে আপনারা নির্ণয় করতে পারবেন কলকাতার দ্রাঘিমা কত, এবং 1 ডিগ্রি সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 4 মিনিট হয় তাহলে 30 ডিগ্রিতে কত হবে, সেই রকমভাবে আপনারা এটা নিজেরাই নির্ণয় করতে পারবেন। কলকাতা ও গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য কত, 5 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন এক্সামে অনেকবার এসেছে, 5 ঘন্টা 30 মিনিট। সুমেরু বৃত্তের অক্ষাংশ কত, সুমেরু বৃত্তের অক্ষাংশ হলো 66 ডিগ্রি 30 মিনিট উত্তর। সুমেরু বৃত্তটা আর সবসময় মনে রাখবেন, যদি একদমই এটা যদি আমি একটু দেখাই এখানে, এটা যদি পৃথিবী হয়, এটা ধরুন পৃথিবী, এইভাবে যদি আপনি একটা লাইন টানেন, এই উপর দিকটা হয় সুমেরু বৃত্ত, দুটোই মেরু, এই জায়গা দুটোতে মেরু অবস্থিত এই জায়গা দুটোতে, আর এটা হচ্ছে কুমেরু বৃত্ত নিচ দিকটা, তাহলে উপর দিকটা আপনার কাছে জানতে চাইছে সুমেরু বৃত্তের অক্ষাংশ, তাহলে এটা যেহেতু উত্তর তাই আমাদের অ্যান্সারটা হবে উত্তর। তাহলে দেখুন এখানে সুমেরু বৃত্তের অক্ষাংশ হবে 66 ডিগ্রি 30 মিনিট উত্তর হবে। ঠিক আছে, 66 ডিগ্রি 30 মিনিট উত্তর। গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম কি, গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম হলো ক্রনোমিটার। ঠিক আছে, গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম হলো ক্রনোমিটার। 1 ডিগ্রি অন্তর অক্ষরেখা অঙ্কন করা যায় কতগুলো, 1 ডিগ্রি অন্তর কতগুলো অক্ষরেখা অঙ্কন করা যায়, 89টি, 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা অঙ্কন করা যায়। ঠিক আছে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আমরা পরবর্তী সময়ে আরও কিছু প্রশ্নপত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন।